বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকেও আসামি করা হয়েছে। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন, র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনার রশিদ সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। 15 আগস্ট আইনজীবী গাজী এইচ এম তামিম বলেন, বুধবার রাত থেকে তদন্ত শুরু হয়েছে। এর আগে বুধবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন কোটা সংস্থার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। এ অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 13 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এস এম আমির হামজা শীতল নামের রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।